আইসিসি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ দল। এই মুহূর্তে দিল্লিতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ দল কিন্তু ঠিক আমার পেছনে অনুশীলন করছে কয়েকজন এবং বাকিরা কিন্তু এই মুহূর্তে নেটে আছে। তবে মূল যে বিষয়টা, যে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশ দল যে বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন এর পুরো দায়টা কিন্তু তিনি নিয়েছেন। যে বাংলাদেশ যে স্বপ্ন দেখিয়ে, তিনি নিজেও কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের সেমিফাইনাল খেলার একটা প্রত্যাশা আছে বা বাংলাদেশ খেলতে চায়, যে স্বপ্ন নিয়ে এসেছিল সেটা পূরণে পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ার হয়েছে এবং সে দায়টা কিন্তু তিনি নিয়েছেন। তবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি নিজেকে বাংলাদেশের কোচের জায়গায় বিশ্বকাপের পর দেখেন কিনা, তিনি কিন্তু বলেছেন যে তিনি তার কথায় যেটা যতটুকু বোঝা গেছে যে তিনি কোচ হিসেবে থাকতে আগ্রহী এবং সিদ্ধান্তটা বোর্ডকে নিতে হবে বলে তিনি জানান। তবে আরও একটা বিষয় কিন্তু খুব অ্যালার্মিং বলা যায়, যে কারণ তাকে প্রশ্ন করেছিলাম যে তিনি কোচ হিসেবে এভাবে ব্যর্থ হলেন, বাংলাদেশ দলকে এশিয়া কাপে বাংলাদেশ পারফর্ম করতে পারেননি, তার অধীনে বাংলাদেশ আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে, নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজ হেরেছে এবং ওয়ার্ল্ড কাপে এভাবে ব্যর্থ, সে ভবিষ্যতের জন্য বাংলাদেশ দলকে কী অফার করতে পারবে, তার কতটুকু কনফিডেন্স আছে। সে কিন্তু বলেছে যে এই ওয়ার্ল্ড কাপের মাত্র 7 মাস আগে তিনি দায়িত্ব পেয়েছিলেন, যার কারণে তিনি দলটাকে সেভাবে, এটা পর্যাপ্ত সময় না দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য, এই ওয়ার্ল্ড কাপের পর তার নাকি মূল কাজটি শুরু হবে। তার মানে ন্যূনতম তার যদি একটা অনুশোচনা বোধ বা লজ্জাবোধ থাকতো তিনি কিন্তু এই কথাগুলো বলতেন না, কারণ দল এভাবে আমরা দেখছি যে বিভিন্ন দেশের, পাকিস্তানের প্রতি নির্বাচক পদত্যাগ করেছেন, শ্রীলঙ্কাতেও অনেকে পদত্যাগ করেছেন, কিন্তু বাংলাদেশের এই হেডকোচ কিন্তু নিজের পথটা আঁকড়ে ধরে রাখতে চান, তার কথাই কিন্তু এটা স্পষ্ট। তবে বাংলাদেশের আগামীকালকের ম্যাচের চেয়ে কিন্তু আসলে বেশি কথা হয়েছে চান্ডিকা হাথুরুসিংহের এবং তার বিভিন্ন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা আসলে ব্যাকফায়ার করেছে বা ক্লিক করেনি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশি কথা হচ্ছে। তবে এখানকার আবহাওয়ার কথা একটু জানাতে চাই, আজও কিন্তু অনুশীলনে পুরো দল আসেনি, অনেকেই হোটেলে অবস্থান করছেন, কারণ এখানকার ওয়েদার এখনও পর্যন্ত ক্রিকেট খেলার জন্য বা বাইরে আসলে মাস্ক ছাড়া চলাফেরা করাটাই কিন্তু খুব ক্ষতিকর। তারপরও বাংলাদেশের প্লেয়াররা এসেছে এবং এই পরিস্থিতিতে কিন্তু তারা অনুশীলন করছে এবং আগামীকাল ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এই উইকেটের কথা একটু বলতে হয় যে অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচই হাই স্কোরিং হয়েছে, তো বাংলাদেশকেও হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সেরকম একটা মাইন্ডসেট নিয়ে কিন্তু নামতে হবে। তো আমার কাছে দিল্লি থেকে এই ছিল সবশেষ খবর। দিল্লি থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ অনুশীলনের খবর জানাচ্ছিলেন সাজিদ মুস্তাহিদ। এতক্ষণ কই ছিলেন আপনি? ইন্টারনেটের যে দাম, সবসময় কি আর থাকা যায়? বাংলা লিগে খেলা দেখলেই হয়, মাত্র 20 টাকায় বিশ্বকাপ লাইভ দেখুন ট্রফি ও মাই রিয়েল অ্যাপে, সাথে 1 GB ফ্রি।